বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড নাইন্টিন এবং তার অভিঘাত বাংলাদেশে এখন সবচাইতে বেশি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। শীর্ষ পাঁচ ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ, যদিও গত বছর যে দেশগুলো ভালো করছিল তাদের তালিকায় শীর্ষ দিকে ছিল বাংলাদেশ, মানে শীর্ষে থাকা বিশটি দেশের মধ্যে একটি ছিল বাংলাদেশ। সংকট নানাভাবেই এবং বাংলাদেশ শুরু থেকেই নানা রকমের জটিলতা, অব্যবস্থাপনা, নানান কিছুর মধ্য দিয়েও গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, জীবন জীবিকা সমন্বয় সাধন করতে হচ্ছে এবং গত বছরের শেষ দিকে পরিস্থিতি অনেক ভালো ছিল। কিন্তু এবছরের দ্বিতীয় ঢেউ এসে বাংলাদেশ খানিকটা বেসামাল হয়ে পড়েছে, যে কারণে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড, আক্রান্তের রেকর্ড, পরীক্ষার বিপরীতে শতকরা রেকর্ড বৃদ্ধি পাচ্ছে বা রেকর্ড তৈরি করছে। একদিকে আমরা টিকার সংকট আছে, অন্যদিকে যথেষ্ট পরিমাণে পরীক্ষা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কেন টিকার এই সংকট, সেটি নিয়ে নানা রকমের বিভ্রান্তি, নানা রকমের আলোচনা আছে। কিন্তু সব মিলিয়ে গোটা দেশবাসী এই পরিস্থিতি থেকে মুক্তি চায় এবং সেই উত্তরণের পথগুলো কী, কেন এই অবস্থা তৈরি হলো, এর সঙ্গে কোভিডের সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গু, চিকনগুনিয়ার আশঙ্কা বিশেষজ্ঞরা করছেন, সেখান থেকে পরিত্রাণের উপায় কী, এবং সেই সঙ্গে আরও প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান। স্টুডিওতে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোহাম্মদ গোলাম মাউলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মুরাদ হাসান, যদি আপনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু আপনি একজন চিকিৎসকও, আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের কোভিড পরিস্থিতি কী মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ জিল্লু ভাই, আজকে তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে যারা আমাকে শুনছেন, সকল দর্শক এবং শ্রোতা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই প্রতি মুহূর্তে সমগ্র বিশ্বের চিত্রটি দেখতে পাচ্ছি যে করোনা পরিস্থিতি, করোনার দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউ, সার্বিক সামগ্রিক পরিস্থিতি প্রতি মুহূর্তে আমরা গ্লোবালি সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি মোকাবেলা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, অত্যন্ত সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে এবং বাস্তব সময় উপযোগী এবং জীবন জীবিকা সবকিছুকে সমন্বয় করে উনি নেতৃত্ব করছেন। আপনি নিজেই আপনার শুরুতে বলেছেন যে বিশ্বে বিশটা সফল দেশের একটি দেশ হচ্ছে বাংলাদেশ। 185টি দেশের চিত্র তুলনা করলে আমরা যদি দেখি, তার মধ্যে 20টি দেশের একটি, যেটি প্রথম যখন আমাদের করোনার সংক্রমণ 2020 সালের 8 মার্চ শনাক্ত হয় আমাদের বাংলাদেশে, তারপর থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল উদ্যোগ উনি গ্রহণ করেছেন। আপনার প্রতিটি ক্ষেত্রে উনি নির্দেশনা, দিক নির্দেশনা প্রতিদিন প্রতিনিয়ত উনি দিয়েছেন। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশ, এই 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, এখানে 17 কোটি মানুষের দেশ, ঘনবসতি দেশ, আমাদের অনেক সমস্যাও আছে কিন্তু, এবং 7 কোটির বেশি মানুষ যারা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, তাদের জীবন জীবিকার কথা চিন্তা করতে হয়। কারণ আমাদের তো চাইলেই আমরা মাসের পর মাস আমরা ঘরের মধ্যে মানে যদি থাকি, তাহলে সবার পক্ষে সেই রুটি রুজি করা, অন্য 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 বস্ত্রের সংস্থান করা, এটা কঠিন হয়ে যায়। এবং সব দিক বিবেচনায় বিশেষ করে আমাদের কিছু সীমাবদ্ধতা তো ছিল, আমরা করোনার ভাইরাস সম্পর্কে তো সমগ্র পৃথিবীর মতো আমাদের চিকিৎসকদের বা আমাদের যারা গবেষক, যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট অনলাইক যারাই আছেন, মানে সব, আমি টোটাল কমিউনিটির কথা বলছি, আমরা সবাই কিন্তু আসলে প্রতিদিনই নতুন নতুন পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছিলাম, যার ফলে কিন্তু মানে একের পর এক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন দিক নির্দেশনা, তাদের কি বলবো, এখন ডাইরেকশনস গুলো ফলো করা হচ্ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে, আমাদের সবাই, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রত্যেকেই কিন্তু পর্যায়ক্রমে এগিয়ে এসছেন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমি একটা কথা খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই যে করোনা রোগীদের জন্য আমাদের টোটাল সরকার বা স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের পক্ষ থেকে আমরা সবভাবে চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সবভাবে চেষ্টা করেছে। আপনি বলেছেন টিকার কথা, টিকা কিন্তু আমি বলবো বিশ্বের বহু দেশে কিন্তু এই এই ভ্যাকসিনের সংকট আছে। আপনি অস্ট্রেলিয়ায় দেখেছেন ওরা আন্দোলন করছে, হ্যাঁ আমেরিকায় আপনি, তারপরে বিভিন্ন জায়গায়, আমি কোন দেশের কথা বলবো, জার্মানিতে, সব জায়গায় কিন্তু আপনার এই ভ্যাকসিন নিয়ে অনেক রকম কন্ট্রাডিকশন হচ্ছে, অনেক ধরনের মানে কি বলবো, রিউমার, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, এই সমস্ত কুসংস্কার কিন্তু আমাদের দেশেও আছে। এবং
কিছু গোষ্ঠী আছে যারা এই সরকার বিরোধী প্রচার প্রচারণা কিংবা না জেনে না বুঝেই অদ্ভুত সব কথাবার্তা, হ্যাঁ, আমাদের ধর্মীয় বক্তাদের কথাবার্তা অনেক কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছে, অনেক কিন্তু মানে মানুষ বিভ্রান্ত হয়েছে, বিব্রত হয়েছে, কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এটা আমাদের প্রথম দিকে অনেকেরই, আসলে আমরা যারা ডাক্তার, আমরা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে মানে সিদ্ধান্ত নিতে আমাদের সময় লেগেছে। সবকিছু বিবেচনায় আপনারা সবাই জানেন আমাদের দেশের সকল মানুষ, আজকে 10 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, সবাই টেলিভিশন দেখে, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন আছে, মোবাইল আছে, আমরা সবকিছু তো দেখতে পাচ্ছি কি হচ্ছে, এবং সবকিছু পর্যবেক্ষণ করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা সবাই সেটা জানি। এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য আসলে যা যা করা উচিত বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে সেভাবেই কিন্তু করা হচ্ছে, এবং এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে। নিয়ন্ত্রণে আছে, আমি আমি এটা অবশ্যই বলবো, নিয়ন্ত্রণে আছে, কারণ আপনার ভ্যাকসিন দেখেন, আমরা এত ভ্যাকসিন আছে, প্রথম থেকে কিন্তু মানুষ ভ্যাকসিন নিতে চায় নাই, ভ্যাকসিন কোনটা ভালো কোনটা ভালো না, নানান রকম কথা কিন্তু এসেছে। এখন এটা তো হলো গবেষণার বিষয়, তাই না? তো আমরা কিন্তু ভ্যাকসিন দেশে আমদানির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুধু বলবো, যে উনি সংসদে দাঁড়িয়ে এই বাজেট অধিবেশনে যে কথাটি বলেছেন যে যত টাকাই লাগুক আমি এই ভ্যাকসিন আমার দেশের মানুষকে আমি বিনামূল্যে দিব। তো এর পরে আসলে আর কথা থাকে না। আমি আমি বলবো যে এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা, নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনের বাইরে ঘরের বাইরে না যাওয়া, সরকারের সকল দিক নির্দেশনা মেনে চলা, একটি কথাই বলবো। জি ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে। মিশা গোলাম আলা রনি, পরিস্থিতি কেমন দেখছেন? না, আমার দৃষ্টিতে আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটা বললেন সেটা ঠিকই আছে, অনেকটা ঠিকই আছে, ঠিক আছে। এই অর্থে যে সরকারের যে হিসাবপত্র, যে হিসাবপত্র, সেই হিসাবপত্র দেখলে আমার এখনও মনে হয় যে বিশ্বে যে সকল দেশ খুব সফলভাবে করোনা মোকাবেলা করেছে, তো তাদের মধ্যে আপনি বললেন গত বছর ছিল 20 নম্বর, ভালোর মধ্যে 20 নম্বর ছিল, তো এই বছর আসলে 20 নম্বর চেয়েও বেশি, এই বছর হয়তো দেখা গেল 1, 2, 3-এও খারাপের দিক থেকে, মানে ভালোর দিক থেকে 1, 2, 3-এর মধ্যে হতে পারে। এই কারণে আপনি চিন্তা করেন যে 17 কোটি মানুষ, 17 কোটি মানুষ, সেই 17 কোটি মানুষের মধ্যে সরকারি হিসেবে 200 লোক পার ডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ভাইরাস। আপনি যদি ইন্দোনেশিয়ার কথা চিন্তা করেন, সেখানে গড়ে 2,000, 2,500, 3,000 লোক মারা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন এত কিছু করার পরেও তারা আবার সেই তৃতীয় দফাতে আক্রমণের শিকার হচ্ছে। তো সরকারি হিসাব যদি থাকে, তো সেই হিসাবকে যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি সরকারের প্রতি আস্থা রাখি, তাহলে বলতে হবে যে করোনা মোকাবেলায় বাংলাদেশ যে ল্যান্ডমার্ক ভূমিকা দেখিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের যারা স্বাস্থ্য খাতের সাথে জড়িত, বিশেষ করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন, স্বাস্থ্য সচিব রয়েছেন, এদেরকে নিদেন পক্ষে নোবেল পুরস্কারে ভূষিত করা উচিত। আদারওয়াইজ আসলে বিশ্ব সম্প্রদায় বা নোবেল সম্প্রদায় এরা অকৃতজ্ঞ হিসাবে মানবতার ইতিহাসে তাদের নাম লিখিত হবে, যদি সরকারি হিসাব ঠিক হয়। এর কারণ হলো 17 কোটি মানুষ, সেই 17 কোটি মানুষের মধ্যে দেখেন ভারতের মতো লোক যেখানে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, যেখানে পাকিস্তানের ইমরান খানের গদি নিয়ে টানাটানি, যেখানে জো বাইডেন ডেইলি সে এত মানে কথাবার্তা বলতে, সেখানে বাংলাদেশে যেভাবে এই জনগণকে উদ্বুদ্ধ করে রেখেছে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাতে জনগণের মধ্যে করোনা নিয়ে কোনো ভয় নাই। আপনি রাস্তায় নিয়ে দেখেন যে তারা একটা তেলাপোকাকে যে ভয় পায় আমাদের জনগণ, তার 10 ভাগের 1 ভাগ ভয়ও কিন্তু করোনাকে তারা পাচ্ছে না, তারা দ্বিধার্থে বুক ফুলিয়ে চলাফেরা করছে। সরকার লকডাউনের কথা বলছে, তো তারা সরকারের যে লকডাউন সেটাও মানছে, আবার করোনাকেও ভয় পাচ্ছে না। পৃথিবীর মধ্যে উই আর দ্য ওনলি নেশন, একমাত্র নেশন, আমাদের যে আগ্রহ, আমাদের আগ্রহ কিন্তু করোনা নিয়ে কোনো আগ্রহ নেই, কোনো যাকে বলে ভয়ও নেই। আমাদের আগ্রহ হলো সরকার কখন কঠোর লকডাউন দিবে, এবং সেই লকডাউনটা কেমন চলতেছে, কিভাবে চলতেছে, এটা দেখার জন্য ডেইলি হাজার হাজার মানুষ রাস্তায় যে আগ্রহ নিয়ে নামে, এবং এদেরকে দমন করার জন্য সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আমাদের যারা ভাই ব্রাদার রয়েছেন, অস্ত্র হাতে যে গলদ ঘর্ম, মাথার ঘাম পায়ে ফেলে, এইরকম ইতিহাস আপনি মানব জাতির ইতিহাসে কোথাও দেখতে পাবেন না। প্রতিদিন আমাদের করোনা কয়জন মরলো, এটা ব্যানার হেডলাইনে আসে না,
ব্যানার হেডলাইনে আসে যে এই করোনা সমাজে লকডাউন হলো, এই লকডাউন দেখতে গিয়ে কয়টা গাড়ি জরিমানা করে কত টাকা আদায় করা হলো, ডেইলি কত লক্ষ টাকা আজকে এই গাড়িদেরকে জরিমানা করে আদায় করা হলো, দিস ইজ দ্য ফার্স্ট নিউজ। আর সেকেন্ড নিউজ হলো এই করোনা দেখতে গিয়ে কতজন লোক অ্যারেস্ট হয়েছে, এবং সেই সমস্ত যে ভিডিও ফুটেজ, কেউ হয়তো দেখা গেল যে ইয়াং ছেলে আসছে, কেউ বোরকা পরে আসছে দেখার জন্য যে রাস্তাঘাটে করোনা কীভাবে চলছে, এই যে যে মানুষের বিবর্তন, এই যে মানুষ যে ভয় পাচ্ছে না, এটা হলো সরকারের সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ সরকার মনে করেন যে, অর্থাৎ সরকার যেটা হচ্ছে অন্যান্য দেশের যে সরকার আছে তারা জনগণকে করোনার ভয় দেখাচ্ছে এবং করোনা নিয়ে জনগণের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করছে, ফলে তাদের সিংহাসন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আর বাংলাদেশ সরকারের সবচেয়ে সফলতা হলো তারা যে কোনোভাবে ছলে বলে কৌশলে এই বাংলাদেশের মানুষের মন থেকে করোনার যে ভয় এটা দূর করে দিয়েছে। দুই নম্বর হলো যে এই যে আমাদের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন, এই ভ্যাকসিন নিয়েও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এর কারণ হলো আমাদের যে চাহিদা, ভ্যাকসিনের চাহিদা, এর তুলনায় সবসময় ভ্যাকসিনের যে যোগান এটা বেশি ছিল, এবং কত লক্ষ ভ্যাকসিন যে নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশে এটা হিসাব করার মতো সামর্থ্য আমাদের কারো নেই, সরকারেরও নেই, আর আমরা এটা জিজ্ঞাসাও করি না, আর এটা জিজ্ঞাসা করার কোনো আগ্রহ আমাদের মধ্যে নেই। এর কারণ হলো আমাদের লোকদের মধ্যে যে কোনো কারণে আল্লাহর প্রতি, রাসুলের প্রতি একটা প্রচণ্ড রকম বিশ্বাস রয়েছে, এবং যারা যে দল করে, ধরেন কেউ বিএনপি করে, এখন তার তারেক রহমান সাহেবের প্রতি, খালেদা জিয়ার প্রতি, যারা আওয়ামী লীগ করে তাদের শেখ হাসিনার প্রতি এত বেশি নির্ভরতা, মনে করে যে এই আদর্শ যদি আমার বুকের মধ্যে থাকে, জাতীয়তাবাদী আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ বনাম বাঙালি জাতীয়তাবাদ, তাহলে করোনা তো দূরের কথা, করোনার বাপও আমার একটা পশম স্পর্শ করতে পারবে না। এই যে মানুষের মধ্যে একটা মনোবল, এই মনোবলের কারণে কি হচ্ছে, এই যে ভ্যাকসিন নিয়ে বেসিক্যালি জনগণের কত আগ্রহ নেই। এখন এই ভ্যাকসিন আসছে, কোটি কোটি ভ্যাকসিন এখন সঞ্চিত আছে, এবং আমি দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই প্রথমবারের মতো ঐতিহাসিক একটা বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই ভ্যাকসিনের ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ইনস্টেড অফ আমলা, সরকার তো অনেক দিন যাবতই আমলা নির্ভর ছিল, আমলাদের পরিবর্তে যারা জনপ্রতিনিধি রয়েছেন, এর বাইরে যারা পপুলার পার্সন রয়েছেন, মুখপাত্র রয়েছেন, জনগণ যাদের কথা বিশ্বাস করে তাদের সাহায্য নেবে এবং তাদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করবে এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে। এবং তিনি একথাও বলেছেন যারা ধর্মীয় বক্তা রয়েছেন তাদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হবে। অর্থাৎ এই যে আমাদের যারা পাবলিক, যারা ভ্যাকসিনের ব্যাপারে উদাসীন, তাদেরকে ভ্যাকসিনের দিকে আনাটাই এখন সরকারের মূল দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন এই জিনিসটা কেন হলো, আজকের এই অবস্থা, অর্থাৎ আমাদের সামনে যখন একটা সাপ আসে, গোকরা সাপ আসে, বড় একটা গোকরা সাপ, আমরা যখন সেটাকে তেলাপোকা ভাবি কিংবা আমরা যখন সেটাকে কচ্ছপ ভাবি বা কেশো ভাবি, তাহলে আমাদেরকে লোকজন কী বলবে যে আমরা কোন পর্যায়ে আছি? তাহলে আমাদের জাতির সামনে এই মুহূর্তে অনেকগুলো বিপদ সারা পৃথিবী দেখছে, বিশ্বব্যাংক দেখছে, IMF দেখছে, তারপরে ভারত দেখছে, চীন দেখছে, কিন্তু আমরা ওই একটা বিপদের কথাও গায়ে মাখছি না। আমরা আমাদের মতো চলছি, যে আমাদের ইকোনমি এখন পৃথিবীর সবচেয়ে দামি ইকোনমি, আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে রিজার্ভ, আমাদের যা কিছু আছে, আমাদের যে সরকার ব্যবস্থা, আমাদের যে সরকার প্রধান তার যে ক্ষমতা, বা আমাদের যে রাষ্ট্রপ্রধান তার যে অলৌকিক ক্ষমতা ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে আমরা যে গর্ব করছি, এই বিষয়ে যে সারা দুনিয়ার লোকজন যা বলছে, আমরা কিন্তু সেই দিকে খেয়াল না করে কেবলই মাত্র আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছি। এটা কেন হচ্ছে, এর মূল কারণটা হলো এখানে দুটো শব্দ আছে। ফার্স্ট শব্দ হলো যে আমরা ডেমোক্রেটিক রিপাবলিক যে শব্দটি রয়েছে, আর একটা হলো পিপলস রিপাবলিক, বাংলাদেশ কিন্তু পিপলস রিপাবলিক। এখন এই যে পিপলস রিপাবলিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক, এই দুটো শব্দের অর্থ কী, এই দুটো শব্দের অন্তর্নিহিত তাৎপর্য কী, এটা যতদিন পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন এবং আমাদের দেশের জনগণ এবং থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, এরা যতদিন পর্যন্ত এই দুটো শব্দের মিনিং না বুঝবে, ততদিন পর্যন্ত আমরা এভাবে প্রায় সব জিনিসই উল্টাপাল্টা দেখা শুরু করে দেব। আপনি চিন্তা করেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালাচ্ছেন, যিনি, তিনি স্বাস্থ্য সম্পর্কে কোনো তার ধারণাই নাই। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সাত দিন সময় দিলাম এই ডক্টর মুরাদ উনাকে সাক্ষী রেখে, যে আমরা যেমন সচরাচর দুটো শব্দ ব্যবহার করি, যেমন সেবা এবং শুশ্রূষা, তাই না, শুশ্রূষা। এখন এই যে শ্বশ্রু, ইনি কে,
শস্যকে এনার একটা মূর্তি আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সামনে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী আগামী 7 দিনে যদি বলতে পারে যে এই শস্যকে উনি কোথায় ওনার বাড়ি এবং কেন তিনি বিখ্যাত, তাহলে আমি আপনার এখানে এসে তিনবার তওবা করব। আর একটা শব্দ, আর একটা জিনিস আছে, আমরা যদি বলি না এই ওষুধের একটা ধন্বন্তরী শক্তি আছে, একটা ধন্বন্তরী শক্তি আছে, এই ধন্বন্তরী কে? ধন্বন্তরী কে? এটা স্বাস্থ্য সচিবকে জিজ্ঞাসা করেন, স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। বা ডাক্তার মুরাদ হাসান আছেন, তিনি যদি ওই যে যারা যে সমস্ত ডাক্তার বড় বড় দায়িত্বে আছেন তাদেরকে এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করেন, একটারও লুঙ্গি ঠিকমতো কাজ করবে না। তো এই যদি হয় বুদ্ধি, এই যদি হয় প্রজ্ঞা, এই যদি হয় মেধা, তাহলে আমাদের যে এই যে এখন যা হচ্ছে এই যে এটাই হলো সর্বোত্তম, অর্থাৎ আমাদের কোনো সমস্যা নেই, আমরা সব দিক থেকে ভালো আছি, আমাদের কোনো চাল ডালের সমস্যা নাই, আমাদের ফরেন রিজার্ভের সমস্যা নাই, স্বাস্থ্যখাতে কোনো সমস্যা নাই এবং আমরা যেভাবে সব কিছু মোকাবেলা করছি তাতে নোবেল পুরস্কার খুব ছোট হয়ে যায় আমাদের জন্য। অনাগত দিনে বিশ্ব সংস্থাকে চিন্তা করতে হবে এই বাংলাদেশে যারা করোনা যোদ্ধা, এই করোনা যোদ্ধাদেরকে কীভাবে সম্মানিত করা যায় এবং সম্মোহিত করা যায়। মিস্টার মিনিস্টার, আপনি শুনছিলেন মিস্টার গোলাম মাওলা রনির বক্তব্য। আমি একটু জাস্ট বলতে চাই যে পরিস্থিতি এখন যা, ওনার কথার থেকেও কিছু যদি আমি ধার করে নিই, মানুষ এখন কিছুই মানতে চায় না, শুনতে চায় না, বলতেও চায় না, বলতে চায় না তার একটা যুক্তি অনেকের কাছেই আছে যে বলা আসলে বারণ এখানে কোনো কিছু, মানে আমার সমস্যা আছে আমি বলবো বারণ, বা এক ধরনের ভয় কাজ করে, ভয়ের সংস্কৃতি কাজ করে, বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেরকম একটা অ্যাক্ট মাথার উপরে ঝুলছে, সো মানুষ কিছু বলতেও ভয় পায়, লিখতেও ভয় পায়, আবার মানছেও না, শুনছেও না, আস্থাও রাখছে না। আপনি টিকা দিতে বলছেন, সে টিকা নিতেও যাচ্ছে না, মাস্ক পরতে বলছেন, মাস্ক পরছে না, কেউ যদি দয়া করে মাস্ক পরলো সে তো নাক মুখের নিচে থুতনির মধ্যে মাস্কটা রেখে দিল। লকডাউন আপনি দিচ্ছেন, তো আবার লকডাউন জনগণের চাপেই, প্রত্যক্ষ না পরোক্ষ চাপে আপনি লকডাউনটাকে শিথিল করে দিলেন, তারপরে বললেন যে এখন লকডাউন শিথিল, কঠোর লকডাউন দেওয়া হবে 23 তারিখ থেকে 5 পর্যন্ত। তো কঠোর লকডাউনের কিছু বর্ণনা তো গোলাম মাওলা রনি দিলেন, সো আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে গ্যাপ জনগণের সঙ্গে সরকারের বা আছে কিনা কোথাও, মানুষ কেন শুনছে না, মানুষকে কেন শোনানো যাচ্ছে না, একটু যদি আমাদেরকে বলেন আপনি। না, আমি খুব মনোযোগ দিয়ে আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, উনি অনেক অসাধারণ কথা বলেন, এটা উনি ভালো বলার জন্য খুবই আলোচিত একজন মানুষ। এখন ব্যাপারটা হলো যে রনি ভাই যখন কথা বলছিলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম যে আসলে উনি কি মেসেজটা দিতে চায়। তো রনি ভাই ছিলেন আমাদের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য এবং 2008 সালে 29 ডিসেম্বর রনি ভাই নির্বাচিত হয়, একই সংসদে আমিও ছিলাম। রনি ভাইয়ের সাথে আমার খুবই অনেক দিনের সুসম্পর্ক এবং এখন উনি যেহেতু বিএনপিতে যোগদান করেছে, এটা হলো আপনার 2018 সালে নির্বাচনের পূর্বে আনুষ্ঠানিকভাবে 26 নভেম্বর তিনি বিএনপিতে যোগদান করেন। 13 সালের ঘটনাগুলো একটু স্মরণ করে দিতে চাই এই জন্য যে রনি ভাইয়ের কথাগুলোতে আসলে খুব সুন্দর করে বিভ্রান্ত করার যে চেষ্টাটা করা হয়েছে এতে আমি অন্তত বিভ্রান্ত নয়, কারণ রনি ভাইকে আমি খুব ভালো করে চিনি আর কি, এবং এই দেশবাসীও খুব ভালো করে রনি ভাইকে চিনে। এখন সংসদ সদস্য থাকা অবস্থায় গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে কারাগারে তার অনেক ফেসবুক স্ট্যাটাস গুলো আমার মনে হয় সবাই দেখেছি আমরা, এটা হলো যে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তার আসলে পরিবর্তন বিবর্তন এগুলো আমাদের সবার আসলে জানা আছে। এখন ব্যাপারটা হলো যে এখানে আমরা টক শোতে কথা বলছি, আমরা যদি আসলে আমাদের কথার মধ্য দিয়ে সুচতুর ভাবে জনগণকে বিভ্রান্ত করি, বা বিএনপিতে যোগদান করার জন্য, বিএনপির বড় নেতা হওয়ার জন্য, বা আগামীতে সংসদ সদস্য হওয়ার জন্য, এইটা যদি লক্ষ্য এবং উদ্দেশ্য হয় তাহলে আমি রনি ভাইকে বলবো যে আপনি একটু, আপনি অনেকগুলো বিভ্রান্তিকর কথা বলছেন, এটা আসলে আমি বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত করব, একেবারেই আপনার সাথে আমি একমত না। কারণ আপনি বললেন যে নোবেলের চেয়েও বড় পুরস্কার, এটা কোনো স্বাভাবিক কথা না, নোবেলের চেয়ে বড় পুরস্কারের নাম থাকলে আপনি একটা নতুন করে তার নামকরণ করেন, নামকরণ করে আপনি একটা বিশ্বে গ্রহণযোগ্য একটা মানে অর্গানাইজেশন তৈরি করেন, যেমন নোবেল কমিটি আছে না, ওরকম একটা কিছু করেন, ভালো হবে। আর একটা বললেন যে হ্যাঁ স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্পর্কে আপনি বললেন, আসলে সরকার পরিচালনা করছেন সরকার প্রধান, নির্বাহী প্রধান,
আমি মনে হয় আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন, তো পড়াশোনা করেন আপনি অনেক, তো এখন ব্যাপারটা হলো ওই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তার উচ্চতা কোন পর্যায়ে এটা আপনি নিজে খুব ভালো করে জানেন, তার প্রতি কৃতজ্ঞতা আপনার স্বীকার করা উচিত আজীবন, যেহেতু উনি আপনাকে মনোনয়ন দিয়ে এমপি নির্বাচিত করে এনেছে, আপনি কিন্তু আর এমপি হতে পারেন না এখনো পর্যন্ত, আপনার দল সেটা বানাইতে পারে। যাই হোক, এটা ব্যক্তিগত আক্রমণের মতো শোনা গেল, কথাগুলো আসলে আমি বলতাম না, এটা আসলে আমার দায়িত্ব হচ্ছে আমাদের জনগণকে সঠিক সত্য তথ্যগুলো দেওয়া। হ্যাঁ, কিছু কিছু দ্বিমত থাকতেই পারে, আপনি যেমন অনেকভাবে বললো যে টিকা অনেক আছে, এই টিকা নিয়ে কি হবে, বীর বাঙালি ভয় পায় না, হ্যাঁ এগুলো সঠিক কথা। এখন ধরেন কি করবেন আপনি, সিদ্ধান্ত যখন গ্রহণ করবেন, আপনি যখন সরকারের দায়িত্বে থাকবেন, আপনাকে অত্যন্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে তো, তাই না? এটা তো আপনি লকডাউনের মানে আপনি সরকারের যতটুকু পরিমাণ কঠোর হওয়া উচিত সব দিক বিবেচনা করেই তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন যদি আমি বলি যে বেগম জিয়া বা বিএনপি বা যারা আজকে ওই যে লাইভে এসে বক্তব্য দিচ্ছেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো রনি ভাইও একই স্টাইল ফলো করতেছে দেখলাম, তো এটা আসলে ওই বাক সর্বস্ব এবং বাকপটুতা বাগ্ঘী এইগুলো মানুষ বুঝে, এইসব বলে আসলে খুব বেশি লাভ হবে না। বিএনপির অবস্থাটা একটু একটু আয়না দিয়ে দেখবেন আর কি। হ্যাঁ, ঘরের মধ্যে বসে থেকে থেকে আপনাদের অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে এটা একটু বোঝার চেষ্টা করবেন, এবং জনগণকে বিভ্রান্ত না করে সঠিক তথ্য দিবেন। আপনারা নিজেরাই তো ভ্যাকসিন নিয়ে বহুত আজে বাজে কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, বেগম দিয়ে নিজে আবার ভ্যাকসিন গ্রহণও করলেন, তো আসলে এই যে মানে ডাবল স্ট্যান্ডার্ড, মানে এই যে মিথ্যাচারিতা, আমি দুঃখিত এইভাবে বলতে চাচ্ছিলাম না, তো এই মিথ্যাচারিতা আসলে মানুষ বোঝে না। আসলে ওই সবাই এখন অনেক স্মার্ট, আসলে আমরা যদি নিজেদেরকে খুব বেশি স্মার্ট মনে করি তাহলে ভুল হবে। আমার বাচ্চা যে ক্লাস ফোরে পড়ে ও আমার চেয়ে আরো বেশি স্মার্ট, এটা আমাকে মেনে নিতে হবে, এবং আমরা যারা কথা বলছি প্রত্যেককেই মেনে নিতে হবে, আমরা কোন যুগে বসবাস করছি, কত সাল এটা, হ্যাঁ, তো সবকিছু জেনে বুঝে আমাদের মনে হয় কথা বললে ভালো হবে, কারণ আমরা এই দেশের সন্তান। আমি একটা বিনয়ের সাথে বলতে চাই, আমাদেরকে কিন্তু আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এই যে কথার পৃষ্ঠে কথা বলে তো লাভ নেই, আমাদেরকে বাস্তবটা মেনে নিতে হবে, আমার জনগণকে বাঁচিয়ে রাখতে হবে, চিকিৎসা সেবা দিতে হবে, হ্যাঁ তাদের লকডাউন বানানোর জন্য আমাদের বুঝাইতে হবে, আমরা গরিব মানুষের প্রতি কোনো অন্যায় আচরণ করতে পারি না, তাদেরকে কি আমরা এখন কয়জনকে ধরলাম গ্রেপ্তার করলাম, এটা কি ইচ্ছে করে কেউ করছে? অসম্ভব। যে সেনাবাহিনীতে আছে, যে পুলিশ বাহিনীতে আছে, যে 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 প্রশাসনেই আছেন না কেন, যারা দায়িত্বে মাঠে আছেন তাদের দিকে একবার তাকান, একদিন তার মতো করে ডিউটি করেন না রাস্তায়, যে কয়টা বিএনপির নেতা কতগুলো মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, কি ভূমিকা আপনারা লকডাউনের মধ্যে নিয়েছেন, এই করোনা পরিস্থিতিতে আপনাদের ফিরিস্তিটা একটু দিবেন নাকি আমি বলবো? আমি বললে বোধহয় খুব ভালো বেশি শোনাবে না। যাই হোক, আসলে একটু আমরা আয়নায় চেহারাটা দেখে কথা বললে কি ভালো হয় আর কি। আর যেটা হলো যে বেগম জিয়ার দিকে একটু তাকাইতে হবে, তাই না? তো এখন আপনারা গণতন্ত্রের কথা বলে একেবারে ঝড় চায়ের কাপে ঝড় তুলে ফেলতেছেন, আপনারা কিরকম গণতন্ত্র করছেন এটা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে রনি ভাই? এটা এই 2001 থেকে 2006 সম্পর্কে বলতে থাকলে আপনার এখানে চেয়ারে বসে কথাই বলতে চাবেন না। তো যাই হোক, আমি আসলে আপনি 5 বছরের ইতিহাসটি একটু মাথায় নেন আর কি। সংসদে আপনি আমাদের খুব ভালো বক্তব্য করেছিলেন, একটু স্মরণ করাই দিই, আপনি মাদ্রাসায় পড়ছেন, আপনি খুব ভালো আমাদের কি বলবো আলেম, এবং আপনি যেভাবে আয়াত সুরা দিয়ে একটা অসাধারণ বক্তব্য দিয়েছিলেন, আমি আপনাকে থ্যাংক ইউ বলেছিলাম, হ্যাঁ, যে বিএনপি জামাতের চেহারা মুখোশ খোলার জন্য আপনার সেই অসাধারণ বক্তব্য ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়। রনি ভাই, আমি আপনাকে আগেও বলেছি যে আসলে ডাবল স্ট্যান্ডার্ড হলে প্রবলেমটা কি হয়, মানুষ বারবার ভুল পাল্টালে তখন ওই মানুষ একে আর স্বাভাবিকভাবে গ্রহণ করতে চায় না, তাকে আর বিশ্বাস করতে মানে করে না, করা উচিত না, কারণ আমাদের তো অস্তিত্ব কি আমাদের জানতে হবে, আমাদের বাবা মা যেমন একটা, আমাদের আদর্শ এবং নীতিও থাকা উচিত একটা, তো আমি এক একবার এক এক কথা বললে ওইটা জনগণ আমাকে কিভাবে গ্রহণ করবে এটা মাথায় রাখতে হবে, আমার মনে হয় তাহলে ভালো হবে। আরেকটা হলো যে আমি আমি সফলতার কথাই বলবো কোনো সমস্যা নাই এভাবে তো আমি বলি নাই, আমি তো বলছি না, নিশ্চয়ই সমস্যা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে, আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশের এই 55,000 বর্গ মাইলের
এই দেশে 17 কোটি মানুষ, এখানে আপনি সিদ্ধান্ত, এখন যদি আমি বলি যে বিএনপিকে যদি একদিনের জন্য এই এই সিদ্ধান্ত দেওয়ার এত জ্ঞান, এত গবেষণা, এত বুদ্ধি, এত বিদ্যা, এত গবেষণা, অত কিছু, ওয়েল আপনারা একদিন কি বসলে এই দেশের করোনা থেকে মুক্ত করে ফেলতে পারবেন, জনগণের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবেন? নিজেই তো বললেন যে আমেরিকা সহ বিশ্বের সর্বোন্নত দেশগুলোর চিত্র কি। হ্যাঁ, এখন যেটা হলো যে আমাদের দেশে আজকে মৃতের সংখ্যা 239, সর্বোচ্চ ছিল 247, হয়তো জিলু ভাই আপনি বলতে চাচ্ছেন যে এটা সংখ্যা হয়তো এটা সঠিক না, এটা কন্ট্রাডিকশন থাকতেই পারে। অফিসিয়ালি যেটা আমাদের সরকারের কাছে যে তালিকা আছে, নোটিশে আসছে, যেগুলো রেজিস্টার্ড হচ্ছে, সেই সংখ্যাটাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। এখন ধরেন আমার দেশের ডাক্তারেরা তো আমার দেশের ডাক্তারেরা তো আমেরিকা থেকে আসে নাই, লন্ডন থেকেও আসে নাই, জার্মান থেকেও আসে নাই, ইন্দোনেশিয়া, ভারত কোন জায়গা থেকে আসে নাই। এই জন্য এইসব কথা বলে লাভ নেই, কারণ আমাদের করোনা যোদ্ধা যারা তাদেরকে উৎসাহিত করতে হবে। আমরা যদি কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করি তাহলে আপনি সেবাটা কোথায় নেবেন? আপনি অসুস্থ হলে কোথায় যাবেন? আপনি এখন আপনি তো এই দেশের ডাক্তারদের কাছেই যাবেন, অথবা আপনার সামর্থ্য থাকতে পারে আপনি হয়তো বিদেশে চলে যেতে পারেন। আমার দেশের সব মানুষের সেই সামর্থ্য নাই ভাই। অতএব আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমাদেরকে আস্থা রাখতে হবে। আস্থা রাখার জন্য কিভাবে আমরা কাজ করতে পারি, করোনা মোকাবিলা করতে পারি, সেই বিষয়ে সুপরামর্শ দিবেন। আশা করি আমার আমাদের কথার মধ্য দিয়ে আমরা যেন এই মেসেজটা দিই যে আমরা ঐক্যবদ্ধ জাতি, এটা একটা জাতীয় ইস্যু, বৈশ্বিক ইস্যু, এটা শুধু বাংলাদেশের কোনো আলাদা ইস্যু না রে ভাই, এটা এখানে সবাইকে মিলে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমি কোনো দলের কথা বলতে চাচ্ছি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত দল আছে সবাই মিলে যদি আমরা কাজ না করি ঐক্যবদ্ধভাবে কেন হচ্ছে না সেটা সেটা একটু শুনবো আপনার কাছ থেকে আমি পরের পর্যায়ে। মানসিকতার ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। দেখেন যখন ওই যে কি দেখতে নারীর চলন বাঁকা, এখন ভালো লাগে না আমার, সহ্য হইতেছে না, আমি সরকারে নাই 12-13 বছর যাবত, সব গেল আর কি, গেল গেল গেল, এখন কোনো কিছুই ভালো না। যারা বিরোধিতা করে তাদের কোনো কিছুই ভালো লাগে না, কোনো ভালোই ভালো মনে হয় আসছে আমি আপনার কাছে নাই। মেশা গোলাম মাওলা রনি না, ধন্যবাদ জিলু ভাই। আমি আমার এক সময় সহকর্মী, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনছিলাম, এবং তার বক্তব্য শোনার পর মনে হলো তিনি কিঞ্চিত উত্তেজনায় ভুগছেন, উত্তেজিত হয়ে পড়েছেন বা অস্থির। এর কারণ হলো আমি তাকে বা তার সরকারকে ইঙ্গিত করে একটা সিঙ্গেল কথা বলিনি, আমি কতগুলো একাডেমিক কথাবার্তা বলেছি। একাডেমিক কথার প্রথম যেটা ছিল যে পিপলস রিপাবলিক আর ডেমোক্রেটিক রিপাবলিক, যখন পিপলস রিপাবলিক হয় সে পিপলস রিপাবলিক হলো জাস্ট লাইক চায়না, সেক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করার বাধ্যবাধকতা সরকারের থাকে না, যদি ইফ ইউ ইউজ দ্য টার্ম পিপলস রিপাবলিক। এবং যারা রাষ্ট্র পরিচালনা করে, সরকার পরিচালনা করে, তারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। বাট যখন আপনি ডেমোক্রেটিক রিপাবলিক ব্যবহার করবেন তখন আপনি জনগণের দ্বারা নির্বাচিত হবেন এবং আপনার সমস্ত কর্মকাণ্ড জনগণের কল্যাণে হতে হবে এবং জনগণ আপনার সব বিষয়, কেবলমাত্র সামরিক বিষয়াদি ছাড়া প্রত্যেকটা বিষয় আপনার কাছে জবাবদিহি চাইবে, মানে জবাব চাইবে এবং আপনি করতে বাধ্য। এখন আপনি আমাদের দেশে যে সরকার ব্যবস্থা চলছে, এই সরকার ব্যবস্থাকে আমি শুধু প্রশ্ন রাখতে চাই যে তাদেরকে নির্বাচিত কে করেছে, কীভাবে করেছে, তারা যে জবাবদিহি করছেন কাদের কাছে করছেন, কীভাবে করছেন, তো এই প্রশ্নগুলো আমরা করতে চাই, আর কিছু না। এখন এই প্রশ্ন শুনে যদি আপনি উত্তেজিত হন, আপনি যদি আমাকে বিএনপির মির্জা ফখরুলের মতো মনে করেন, আমি কিন্তু আপনাকে কোনো অবস্থাতেই, আমার ভাই ডক্টর মুরাদকে আমি কোনো অবস্থাতেই আমি আমার আর এক ভাই উবায়দুল কাদের সাহেবের কথা বলবো না যে তিনি উবায়দুল কাদের ভাষায় কথা বলেন, তো তিনি তার মতো করে কথা বলেন। আর দ্বিতীয়ত ব্যাপার হলো যে মানুষের কতগুলো নীতি এবং আদর্শ থাকে। আমি আজকের গোলাম মাওলা রনি এই পর্যায়ে সংগতির কারণে আমি আওয়ামী লীগের মনোনয়ন না পেলে, আমি সেই দল থেকে নির্বাচিত না হলে আমি হয়তো আজকের এই পর্যায়ে আমার আশা হতো না, এটা একেবারে সত্য কথা। এবং আমি যতদিন জীবিত থাকবো আমি এটা অন্তরন্তস্থল থেকে স্বীকার করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে রাজনীতির একটা পারিবারিক ধারা থাকে। আমি হয়তো অবস্থার প্রেক্ষাপটে বা পরিস্থিতির কারণে বিএনপিতে মনোনয়ন নিয়ে আমি নির্বাচন করেছি, কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দলের সঙ্গে যে আমার বা আমার পরিবারের যে সম্পর্ক, সেই সিন্স দ্য ইনসেপশন, সেই 54 নির্বাচন থেকে আজ অবধি আমার পারিবারিকভাবে বিএনপির সাথে আমার যে অ্যাটাচমেন্ট, আমি প্রথম, আমার পরিবারের সাথে সবার অ্যাটাচমেন্ট আওয়ামী লীগের অ্যাটাচমেন্ট। ফলে আওয়ামী লীগের অকল্যাণ হোক, আমি আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করছি, সমালোচনা করছি,
কিন্তু আওয়ামী লীগের অকল্যাণ হোক এটা আমি কখনোই চাইবো না, এটা ডক্টর মুরাদকে বুঝতে হবে অন্তরান্তস্থল থেকে। থার্ডলি হলো, যিনি তার নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি একটা সময় আমারও নেত্রী ছিলেন এবং ডক্টর মুরাদ খুব ভালো করে জানেন যে তিনি তখন আমাকে কিভাবে স্নেহ করতেন এবং এখনও তিনি আমাকে কোন পর্যায়ে স্নেহ করেন। কাজেই আমি আমার কোনো বক্তব্য দ্বারা, কথা দ্বারা, কর্ম দ্বারা আমি সেই তখন থেকে আজ অবধি বঙ্গবন্ধু এবং তার পরিবার অসম্মানিত হোক এইরকম কথা স্বপ্নেও কল্পনা করিনি। বাট অ্যাজ এ সিটিজেন, এই দেশের নাগরিক হিসেবে আমার অধিকার রয়েছে বঙ্গবন্ধু কন্যার সমালোচনা করার, যেহেতু তিনি সরকার চালাচ্ছেন। আমার অধিকার রয়েছে ডক্টর মুরাদের সমালোচনা করার, যেহেতু তিনি একটা মন্ত্রণালয় চালাচ্ছেন। আমার অধিকার রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করার, যেহেতু তিনি একটি মন্ত্রণালয় চালাচ্ছেন, এবং সেই অধিকার থেকে আমি নিজেকে বঞ্চিত করব না। আমাকে যতই ডক্টর মুরাদ উত্তেজিত করুক, আমি আমার এই অধিকারটা শেষ সময়টা পর্যন্ত, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, নাটক হোক, ইউটিউবের ভিডিও হোক, আমি আমার কৌশলে চালিয়ে যাব এবং চালিয়ে যাচ্ছি। তো এখন যে বক্তব্যটা হলো যে সরকার যে কতটা শক্তিশালী, সে কতটা শক্তিশালী, কতটা গ্রহণযোগ্য, এটি এর একটা আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ডটা হলো যে সরকার যাদের সঙ্গে প্রতিযোগিতা করছে বা সরকারের যে রানিং মেট, বিরোধী দল, তাদের মানমর্যাদা, তাদের শক্তিমত্তা, তাদের বুদ্ধিমত্তা দেখি আপনি বুঝতে পারবেন। এখন আপনি নিজেকে যতই শক্তিশালী মনে করেন না কেন, আমাদের সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, তাকে আপনাকে পোর্টফোলিওতে আনতে হবে, মানচিত্রে আনতে হবে, এবং তার উপরে নির্ভর করে, তার সমস্ত কিছুর নির্ভর করে আপনি যেহেতু নিজেকে পরিচয় দিচ্ছেন যে আপনি সরকার প্রধান, আপনি রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, তাহলে বিরোধী দল হিসেবে আপনি যাদেরকে স্বীকার করছেন, যাদের সাথে ফাইট করছেন, এই তাদের শক্তিমত্তার উপর কিন্তু আপনার শক্তিমত্তা নির্ভর করবে। দুই নম্বর হলো, মন্ত্রী পরিষদ যখন চালায়, সেই মন্ত্রী পরিষদে যারা কর্তা ব্যক্তি থাকেন, এখন আপনি চিন্তা করেন যে বর্তমান মন্ত্রী পরিষদে কারা সরকারের মুখপাত্র, রিপ্রেজেন্ট করছে। এখন আমি যদি প্রথমেই ধরি, যদি এই সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রথম স্বাস্থ্যমন্ত্রী, এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, এবং তিনি যে যথেষ্ট ক্ষমতাবান এটা বোঝা যায় এই কারণে যে সারা বাংলাদেশের সমস্ত মানুষ তার সমালোচনা করছে এবং সরকারি দলের অনেক বড় বড় লোক সংসদে দাঁড়িয়ে তাকে গালাগাল করছে, কিন্তু তার একটা পশম স্পর্শ করা গেছে বা তাকে একটু নড়ানো গেছে, তাকে একটু ভয় দেখানো গেছে, এইরকম কোনো দৃশ্য আমি এখন পর্যন্ত দেখিনি। ফলে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশে এযাবৎকালে যত মন্ত্রী হয়েছেন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মন্ত্রী হলো বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালিক। এরপর আপনি যদি ধরেন যে এই মুহূর্তে আরেকজন মন্ত্রী আছেন, ডক্টর দীপুমনি, দুই বছর বা যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে বিস্তৃতি বা তার যে অ্যাটিটিউড বা তার যে বক্তব্য, সেই দিক থেকে মনে হচ্ছে যে না, তার যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং তিনি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তৃতীয় ব্যক্তি যিনি মুখপাত্র হিসেবে আসেন, তিনি হলেন আমাদের যিনি প্রতিমন্ত্রী আজ এখানে আছেন, তার বস ডক্টর হাসান মাহমুদ। এখন আজ থেকে 20 বছর পরে 50 বছর পরে যখন এই আওয়ামী লীগের ইতিহাস লেখা হবে এবং এই বর্তমান সময়ের ইতিহাস লেখা হবে, তখন কিন্তু আমার নাম আসবে না, জিল্লুর রহমান সাহেব আপনার নাম আসবে না, ডক্টর মুরাদের নাম আসবে না, এই তিনজন মন্ত্রীর নাম আসবে যে তারা কতটা যোগ্যতা সম্পন্ন ছিলেন এবং তাদের বিচারেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে শ্রেষ্ঠত্ব, তার যে সৌকর্য, তার যে উদারতা, তার যে কর্মনিষ্ঠা, সেগুলো কিন্তু মূল্যায়িত হবে। যেভাবে ধরুন আমরা এত বছর পরে চন্দ্রগুপ্ত মৌর্যকে মনে করি কী কারণে, তার একটা অর্থমন্ত্রী ছিলেন চাণক্য, সেই চাণক্য যে অর্থশাস্ত্র লিখে গেছেন তার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে এখনও পর্যন্ত স্মরণ রাখি। আমরা সম্রাট আকবরকে স্মরণ রাখি বিকজ তার 9 বিখ্যাত মন্ত্রী ছিলেন, 9 জুয়েল ছিলেন, এবং তারা যে লিখে গেছেন, সে আবুল ফজল থেকে শুরু করে খৈজি, টোডরমল থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদেরকে দিয়ে কিন্তু আমরা আকবরকে মূল্যায়ন করি। আকবর কিন্তু এমনি এমনি মূল্যায়ন হয় না, আকবরের স্থিতি অনেক মহামানব মানব জাতির ইতিহাসে সম্রাট হিসেবে আসছে, কিন্তু তার যে সঙ্গী সাথীর কারণে কিন্তু হি ইজ গ্লোরিফাইড। একইভাবে যদি আমি
হর্ষবর্ধনের কথা চিন্তা করি, আমি যদি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কথা চিন্তা করি, আমি যদি সমুদ্রগুপ্তের কথা চিন্তা করি, তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষেরই, কিংবা আমরা যদি কুষাণরাজ কনিষ্কর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে প্রতিটি যে ইতিহাস বিখ্যাত যে রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন, সবারই একটা শক্তিশালী মন্ত্রিপরিষদ ছিল, তাদের সঙ্গী ছিল, সাথী ছিল, এবং তাদের যারা চাকর বাকর ছিল, এমনকি যারা যারা ঘোড়া চালাতো, রথ চালাতো, তারাও বিখ্যাত। আপনি চিন্তা করেন যে আমরা কৃষ্ণ কি ছিলেন, তিনি একজন রথ চালক ছিলেন, ঘোড়ার বাহক ছিলেন, যাদের সেনাপতি, অর্থাৎ যারা মহাভারতের যে পক্ষ জয়ী হয়েছিল সেই পক্ষের যিনি সেনাপতি ছিলেন, তার রথের পরিচালক ছিলেন কৃষ্ণ, তিনি দেবতা। তা আপনি বুঝেন যে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের আচার আচরণ, চাল চলন, শিক্ষা দিকে সব কিছু। এখন বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রে রয়েছেন, আপনি বুকে হাত দিয়ে নিজে বলেন, মন্ত্রী মহোদয় বুকে হাত দিয়ে বলেন, এবং আমার এই দর্শক যারা দেখছে তারা বলেন, এবং দরকার হলে আপনারা আপনাদের যে যে ধর্মমতে কোরআন শরীফ আছে সেটা সামনে নিয়ে নেন, গীতা মাথায় নিয়ে বলেন, যে আপনারা কয়জন মনে প্রাণে বলেন যে এই সরকারের, আমি নাম বললাম না, 20 জন 30 জন একদম ডেডিকেটেড লোক, যাদের হাতে পাওয়ার ক্ষমতা রয়েছে, তারা আমলাও হতে পারে, জনপ্রতিনিধি হতে পারে, অথবা আমলাও না, জনপ্রতিনিধিও না, ব্যবসায়ী। এখন যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে এই সমাজের বাইরে সাধারণ মানুষ না, আপনি আমি যারা আছি, আমরা কয়জন বিশ্বাস করি, কয়জন শ্রদ্ধা করি, কয়জন তাদের কথা অনুসরণ করি, কয়জন তাদের কথা মতো চলি, তো যদি আমরা সেই জায়গাটাতে ইতিবাচক না হই, তাহলে তারা যদি কোনো কিছু আহ্বান করে, তারা যদি কোনো কিছু আমাদেরকে খেতে বলে, তারা যদি কোনো কিছু আমাদেরকে দিতে বলে, তাহলে আমরা সেই জিনিসগুলো কীভাবে গ্রহণ করব। এবং তারই উপরে এই যে আজকের যে সমাজ ব্যবস্থা চলছে, যে কোনো কিছু হচ্ছে, আপনি চিন্তা করেন যে এত সুন্দর একটা ভালো উদ্যোগ, সেটা হলো মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এত গরিব মানুষকে এতগুলো ঘর দিলেন, এটি এশিয়াতে অন্য কোনো দেশে হয়নি, এমনকি সাউথ কোরিয়াতে হয়নি, এমন মানে নর্থ কোরিয়াতে হয়নি, যেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র, চায়নাতে এতগুলো ঘর একসঙ্গে একই বছরে হয়নি। কিন্তু কি হলো, এর পরিচালনার ভার কাদের হাতে ছিল, ডক্টর মুরাদের হাতে ছিল? আমি বলবো অবশ্যই না। যাদের হাতে ছিল তাদের কারণে কি হচ্ছে, আজকে দেখেন প্রধানমন্ত্রী এত বড় একটা উদ্যোগ, সেটা কি পরিমাণ হাস্যরসের সৃষ্টি করেছে, তামসার সৃষ্টি করেছে, ট্রলের সৃষ্টি করেছে। ফলে সত্যিকার অর্থে যদি আপনাকে ডেমোক্রেটিক রিপাবলিক না হয়, তাহলে বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বয়ং বঙ্গবন্ধু বলেন, কিংবা ভবিষ্যতে যদি অনাগত দিনে 2041 সন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তাহলে সজীব ওয়াজে জয় আসবেন ক্ষমতায়, তিনি আসেন না কেন, হি যে মানে আমি হার্ভার্ড গ্রাজুয়েট, তো তিনিই আসুন, কিন্তু তার যদি সঙ্গী সাথীগুলো, তারা যদি গণসম্পৃক্ত না হন, জনপ্রতিনিধি না হন, জনগণের মধ্যে তাদের যদি সেটা না হয়, তাহলে কিন্তু এই যে এখন যে জিনিসগুলো হচ্ছে ঠিক সেম জিনিস হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী তার নিজের কষ্ট করে বলতে হচ্ছে যে এই তার দলের লোকজন অস্ত্র নিয়ে মসজিদে যায় ফুটানি দেখানোর জন্য, মসজিদে কি বডিগার্ড নিয়ে যেতে হয়নি, কিন্তু একটা প্রধানমন্ত্রী কতটা অসহায় হলে এই কথাগুলো বলেন, একজন প্রধানমন্ত্রী কতটা অসহায় হলে বলেন যে তোমরা ভিক্ষুকের চাল চুরি করে খাবে, সে রাস্তায় ভিক্ষা করতে পারো না, এ তো বঙ্গবন্ধু যে অসহায় হয়ে পড়েছিলেন, তার সে তো উনি সেই অসহায়ভাবে কথাবার্তা এই কথাগুলো উনি বলছেন। এরপরে তিনি এই যে তার ঘর যাওয়ার পরে তিনি যেভাবে সরকারি কর্মকর্তাদের ফাইল তলব করেছেন এবং যেভাবে তাদের হিসাব দাখিল করতে বলেছেন, যদি এটার 1% প্রধানমন্ত্রীর দপ্তরে যায়, সত্যিকার অর্থে 1% প্রধানমন্ত্রীর দপ্তরে যায়, এবং প্রধানমন্ত্রী যদি সেই জিনিসটা দেখেন, উনি যে কষ্ট পাবেন যে এই গরিব দেশের অসহায় মানুষের উপরে ট্যাক্স ধারণ করে তাদের টাকা দিয়ে এই যে সরকারি কর্মকর্তাদের বেতন 3 গুণ 4 গুণ যেভাবে তিনি বৃদ্ধি করেছেন, যেভাবে তিনি একটার পর একটা তাদেরকে বোনাস দিয়েছেন, বৈশাখী ভাতা দিয়েছেন, এ বদমাইশরা কি করে এত দুর্নীতি করে, তো এই জিনিসগুলো যদি উনি দেখেন, তো এই জিনিসটা কি হচ্ছে, ইটস এ লো ফল। এই লো ফলটা কিন্তু আমরা যখন ছিলাম, এই যে ডক্টর মোরাজিদে বললেন যে আমি হ্যাঁ বক্তব্য দিয়েছি, আমি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এবং ডেডিকেটলি দিয়েছি, কারণ তখন আমার মনে হয়েছে যে 2009 যে 9 পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন, আওয়ামী লীগ যা করছেন, প্রত্যেকটা জিনিসের সঙ্গে জনসম্পৃক্ততা রয়েছে। কিন্তু যখন
তেরো সনের শেষের দিকে চোদ্দ সনের নির্বাচন হলো, তখন আমার কাছে মনে হলো আওয়ামী লীগের সেই চরিত্রটা থাকছে না। ফলে আমি কিন্তু মুরাদ জানে যে আমি কিন্তু নমিনেশন চাইনি, আমি আমি এখনো পর্যন্ত আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি, আমিও পদত্যাগ করিনি, আমি আমাকে আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত আচ্ছা বলছি আমাকে এখনো আওয়ামী লীগ বহিষ্কার করেনি, এবং আমি বিএনপিতে মনোনয়ন নিয়েছি কিন্তু বিএনপির একটা সাধারণ মেম্বারশিপ কিন্তু আমার নেই, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এখন দেখেন আওয়ামী লীগ থেকে আমি মনোনয়নটা কিন্তু চাইনি, কিন্তু মনোনয়ন না পাওয়ার এবং না চাওয়ার আমার কোনো রিজন ছিল না। আমি জেল থেকে যখন বেরোলাম, যে কারণে আমি জেলে গেলাম, আদর্শিকভাবে মনে হয়েছে যে এখন 2014 সনের যে আওয়ামী লীগ সেটা 2012 সনের আওয়ামী লীগের মতো নেই, 2009 সনের আওয়ামী লীগের মতো নেই। ফলে যেহেতু আমি বৃহত্তর শক্তির সাথে পারছি না, বেটার লিভ অফ, আমার ভদ্রলোকের মতো দূরে থাকা উচিত। তো এখন আমি দূরে আছি, আমি এদেশের বিএনপি করি যা কিছুই করি না কেন, কিন্তু তার বাইরে তো আমি এদেশের একজন নাগরিক, তার বাইরে এই আওয়ামী লীগের জন্য আমার রক্ত ঝরেছে, এই শেখ হাসিনার জন্য আমার অশ্রু ঝরেছে, আমার রক্ত ঝরেছে, তো যার জন্য আমার তো বলার অধিকার আছে এবং আমি বলবো, অধিকার আমাকে কে দেখ বা না দেখ, আমার নিজের অন্তরের টানে আমি এই কথাগুলো বলবো যে ইউ আজকে আওয়ামী লীগের আজ মুরাদের সাহেবের মতো লোক বা তার মতে অনেক লোক আছে, তারা যে কোনো মূল্যে যে কোনো প্রতিযোগিতায় কিন্তু নির্বাচনে তারা প্রতিযোগিতা করে জয়লাভ করে আসতে পারবে, তা তাদের পক্ষে পুলিশকে সিল পিটাতে হবে কেন, তাদের পক্ষে রাতের ভোটের বদনাম নিতে হবে কেন, তাদের পক্ষে বিনা ভোটের অটো ইলেকশনের এমপি এই বদনাম তাদেরকে শুনতে হবে কেন। ফলে কি হচ্ছে, এটা গণতান্ত্রিক দল, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা গণতান্ত্রিকভাবে যে দলটা 70 বছর যাবৎ একটা আদর্শ প্রচার করছে তার একটা বিরাট অংশকে দেখা যাচ্ছে আগামী দিনে যে বদনাম নিয়ে এই সমাজে ঘুরতে হবে, যা আমাদের টোটাল জাতিসত্তা, আমাদের জাতীয়তাবোধকে রীতিমতো প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। ডক্টর মুরাদ হাসান, না আমি আসলে মুগ্ধ হয়ে কথা শুনি, কারণ রনি ভাই তো খুব ভালো বলে। আমাকে আজকে যখন টক শোতে এর আগে আমার কারো কারোর সাথে একটু কথা হয়েছে এবং বলছিলেন অনেক কথা তো শুনছিলামও, তো আমি জানি তারাও জানে যে আসলে সবাই আসলে সবকিছু জানে, তো এটাই উনি ভালো বলেন সুন্দর করে ঠান্ডা মাথায়। আমি কিন্তু উত্তেজিত হয়ে কোনো কথা বলি নাই, আমার মনে হয় না যে আমার কথার মধ্যে কোনো উত্তেজনা ছিল। রনি ভাই আপনি হয়তো আমাকে একটু ভুল বুঝেছেন, আমি উত্তেজনা করলে তো কিছুটা আপনার মতো অবস্থা হইতো আর কি, আমার তো যাই হোক সেরকম হয় নাই। তারপরেও আমি আপনার কথাগুলো শুনে আমার খুব সিম্প্যাথি কাজ করছে, আজকের এই টক শো যদি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায় ওনার সিম্প্যাথি আবার আসতেও পারে আপনার জন্য। তো এখন যেটা হলো যে যেহেতু আপনি বলছেন আপনি পদত্যাগ করেন নাই, কিন্তু আবার 26 নভেম্বরে আপনি বিএনপিতে যোগদান করলেন, সদস্য পদ নাই, মানে এই সবগুলোর মধ্যে কন্ট্রাডিকশন আছে আর কি। আমি কথাগুলো যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো তো আমরা অস্বীকার করছি না, এটা অস্বীকার করার বিষয় না, আমি তো বলছি যে আমাদেরকে সবাইকে মিলে সমাধানের রাস্তা খুঁজতে হবে। রনি ভাই আপনার অবশ্যই, আপনি এদেশের নাগরিক, আপনি কথা বলবেন, আপনি যে যে জায়গায় আপনার লুপহোল মনে হচ্ছে, পিলফারেজ মনে হচ্ছে, গ্যাপস মনে হচ্ছে, ল্যাক্স মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে না, বলবেন, বিচার করবে জনগণ, এটা একদম সঠিক কথা, এটা এটা ফেস করতে সরকার সবসময় প্রস্তুত। আপনাকে একটা কথা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু বিচক্ষণ এটা নিয়ে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ থাকা উচিত না, তো কারণ সফলতার চিত্রগুলো যদি বেশি বলি তখন বলবেন যে সরকারের পক্ষে তো বলবেনই, এটি স্বাভাবিক। কিন্তু এই যে এই মাত্র একটা কথা বললেন যে আশ্রয়ণ প্রকল্প, এই আশ্রয়ণ প্রকল্পটা মাননীয় প্রধানমন্ত্রীরই একটি স্বপ্ন বা ড্রিম, এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেটা প্রশংসা করেছেন উনি, উনি বলেছেন যে এরকম প্রকল্প কোথাও নেই, অ্যাড করে দিচ্ছি আমি কথা একটু শুনতে হবে, সেটা হলো যে এই প্রকল্পের সমস্ত টাকা কিন্তু আপনি যেটা উল্লেখ করলেন যে আমরা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 100তম জন্মবার্ষিকীর মুজিব বর্ষ পালন করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, তখন এই করোনার কারণে কিন্তু সব উৎসব আয়োজন সবকিছু কাটছাট করে যত টাকা উদ্বৃত্ত হয়েছে বাজেটে সব টাকা দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই আশ্রয়ণ প্রকল্পটি হাতে নিয়েছেন, ঠিক আছে। তো এই জন্য বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু ভিশনারি, কতটুকু মানুষের জন্য ভাবেন, কতটুকু করেন, এটা তো আমাদের কারো অজানা না। তো এখন কথাটা হলো যে হ্যাঁ, এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সিদ্ধান্তের কোনো কোনো জায়গাগুলোতে আপনার ভাষায় যদি বলি যে লুপহোলস ছিল, এটা হয়তো নীতিমালাতে সঠিকভাবে হয়নি, কিছুটা তাড়াহুড়াও হয়তো ছিল। তারপরেও আমি বলবো যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা ক্যাটাগরিতে পড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পায়, আপনারা জানেন তারা কারা, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে
হিজড়া সম্প্রদায় থেকে শুরু করে একেবারে গরিব মানুষ, এটা এবং খুব মানে এটা সব দিক বিবেচনা। তারপরেও কিন্তু কিছু সমস্যা হতেই পারে। আপনি জানেন যে এই আশ্রয়ণ প্রকল্পটা কিন্তু এটা খাস জমিতে, সরকারের জমিতে, এবং জানেন আপনারা যে এগুলো পতিত জমি, এগুলো এগুলো দখল করা জমি বা অব্যবহৃত জমি, এগুলো নিচু জমি। হ্যাঁ, খাস জমি কোনগুলো এটা তো আমার নিশ্চয়ই বুঝিয়ে বলার প্রয়োজন নেই, সবাই বোঝে তো। তো সেই জায়গার মধ্যে মাত্র 1,71,000 টাকা দিয়ে গৃহ নির্মাণ, এই বিষয়টা তো আসলে কিছুটা মানে বাস্তবতার সাথে যায় না, যার কারণে কিছু সমস্যাও দেখা দিয়েছে এবং সেগুলো সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। কি কি গ্রহণ করেছেন রনি ভাই সেটা বলেছেন, এটা আমরা সবাই জানি। এবং এটা এই আশ্রয়ণ প্রকল্পটি অবশ্যই আমরা ইনশাআল্লাহ ভালোভাবে যাতে বাস্তবায়ন হয় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সরকার এবং প্রশাসন সবাই আমরা একসাথে কাজ করছি। এখন দেখেন আমরা কাকে দায়ী করব, আমরা প্রশাসনে তো আমারই ভাই, আমারই আত্মীয়, আমারই স্বজন, আমাদের এরাই তো নাকি ভাই, ওরা তো অন্য জায়গা থেকে তো আসে নাই। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি কম বেশি সবারই থাকে ভাই, আমাদেরও আছে, আমরা তো কেউ ফেরেশতা এরকম দাবি করছি না যে আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারবে না, এটা হতে পারেই। আমি যে আবার একটু আপনাকে স্মরণ করাই দিব, একটু বেগম জিয়ার দিকে তাকান, যেহেতু উনি আপনার দলের এখন নেত্রী, ওনার ওনার ত্রুটি বিচ্ছেদগুলো একটু বিশ্লেষণ করবেন, তাহলে পার্থক্য বোঝা যাবে। আপনি যেটা মিন করতে চাচ্ছেন যে পৃথিবীর ইতিহাসের সবচাইতে জনপ্রিয় শাসক বা ওই জাতি দেশ রাষ্ট্রের প্রধানরা, তাদের মন্ত্রিসভার অত্যন্ত মহান ব্যক্তিরা তারা সফলতা দেখিয়েছে, তো আমাদের দেশের সফলতার জন্য আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকি, তার চেয়ে বেশি যোগ্যতা তো আমরা কেউ রাখি না, এটাই তো স্বাভাবিক। এবং আপনি যে তিনজনের কথা বলছেন তাদের যোগ্যতা নাই, এটার সাথে আমি একদম একমত না, অবশ্যই তাদের যোগ্যতা আছে। আমি বলি আপনি আমি আমাকে একটু বুঝবেন প্লিজ, সেটা হচ্ছে যে তাদের অবশ্যই যোগ্যতা আছে, না হলে তারা বারবার কেন এমপি হয়, তারা তো মানে অনির্বাচিত, তা না। আপনি এখন নির্বাচনের প্রশ্ন নয় যে কথা বলছেন, ওটা বলতে গেলে হয়তো ভালো লাগবে না কথাগুলো, ওটা আমি বলবো না। আপনার যেটা হলো যে এই যে তিনজন সম্পর্কে বললেন যে তাদের এরকম, তাদের নিশ্চয় যোগ্যতা আছে রনি, আপনি জানেন তাদের একাডেমিক ক্যারিয়ার দেখেন, আপনি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তাদের অতীতেও তারা মন্ত্রী ছিল, তিনজনের কথা বলছেন, তিনজনেই অতীতে মন্ত্রিসভায় ছিলেন কিন্তু, তো এটা আপনি যখন সংসদ সদস্য তখনও আমাদের দীপমনি বা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যথেষ্ট সফলতার সাথে কাজ করেছেন, আমাদের ডক্টর হাসান মাহমুদ মাননীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী, আপনি বললেন আমার বস, হ্যাঁ অবশ্যই আমাদের বস তো বটেই, কারণ আমি রাজনীতির ভাষায় যদি বলি উনি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, এখন এই নেতৃত্বের এই জায়গাগুলোতে উনি তার যোগ্যতা দিয়েই তো আসছেন, এটা আমি অস্বীকার করে তো লাভ নাই। আরেকটা হলো দীপমনি আপা, দেখেন উনিও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক একাধিকবার। তো এখন এই বিষয়গুলো হলো কি, এখন সফলতা এবং ব্যর্থতা, আমরা যদিও মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকি, উনি যেভাবে মনে করবেন দিক নির্দেশনা দিবেন সেভাবেই আমরা পরিচালনা করি, এটাই সত্য এবং এটা নিয়মই। এখন ধরেন আমাদের তো কিছু ল্যাক্স গ্যাপস থাকতে পারে, আমাদের মানে দায়িত্ব পালন করতে যে ভুল হতে পারে, ভুলটাকে আমরা যদি ওইভাবে নিই তাহলে তো মুশকিল। আমরা সমালোচনাটা পজিটিভ, আপনার এই মানসিকতাটা খুব ভালো, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো আপনাকে রনি ভাই, আপনার হচ্ছে সিনিয়র, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে হ্যাঁ আমাদেরকে পজিটিভ সমালোচনা করতে হবে এবং লেটস মেক আওয়ার বাংলাদেশ পজিটিভ বাংলাদেশ। দেখেন আমরা নেগেটিভ কথা বেশি বলে আমাদের যে অর্জনগুলো সাফল্যগুলো এগুলো যদি আমরা তুলে না ধরি তাহলে কিন্তু, দেখেন আমি যদি বলি এই বাংলাদেশে না খেয়ে মারা গেছে এই 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 দুই বছরে পড়েছে আমরা, তো কয়জন মানুষের নাম বলতে পারবেন? আমরা করোনা চিকিৎসার ক্ষেত্রে হয়তো কিছু জটিলতা তো আছেই, এটা অস্বীকার করলে তো হবে না। আমাদের কি অত পরিমাণ হসপিটাল আছে, অত বেড আছে, অতগুলো আইসিইউ আছে, অতগুলো ডাক্তার আছে, এই সীমাবদ্ধতা তো আমাদেরকে মেনে নিতে হবে। আমরা জনবল নিয়োগের বিষয়টা আপনি জানেন, তারপরেও কিন্তু বারবার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে 4,000 ডাক্তার 4,000 নার্স ওরা মৌখিক পরীক্ষা ছাড়াই যাতে দ্রুত এই পরিস্থিতি সামাল দিতে পারে, এগুলোকে তো আপনাদেরকে আমলে নিতে হবে। এখন 600 অধিক করোনা টেস্টের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে টেস্ট করা, সে আরটিপিসিআর বলেন আপনি, র্যাপিড টেস্ট বলেন আপনি, এগুলো তো আমাদেরকে মেনে ডক্টর মুরাদ হাসান, আমি লক্ষ মানুষ আমি একটু আপনাকে থামিয়ে দিই, আমি আসছি কারণ আমরা একটু শেষের দিকে চলে এসেছি, জাস্ট একটু
মন্তব্য শুনে আসি গোলাম মাওলা রনির কাছ থেকে, তারপরে শেষ করবার জন্য জাস্ট দু মিনিট সময় আপনাকে শেষ করবার জন্য। না ধন্যবাদ, আমার কাছে আমি প্রথমত সরকারকে না, ঠিক সরকার যিনি প্রধান আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাকে ধন্যবাদ দিতে চাই ডক্টর মুরাদ হাসানের মতো। এই কারণে হলো যে আমরা যে এখন ইকোনমিক যে স্ট্যাটাসে আছি, অর্থাৎ আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি এই মুহূর্তে $2,000 ধরেন, তো বিশ্বের যে সমস্ত দেশে আমি $2,000 অন অ্যাভারেজে ধরলাম, যে $2,000 এই মুহূর্তে বিশ্বের যে সমস্ত দেশে পার ক্যাপিটা ইনকাম রয়েছে, যে সমস্ত কান্ট্রি, সেই সকল দেশে এই করোনাকালীন সময়টাতে করোনা মোকাবেলার জন্য যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটের চাইতে অন্ততপক্ষে আড়াই গুণ বেশি বাজেট এই বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার, এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। অর্থাৎ $2,000 অন্যান্য যে সমস্ত দেশে যদি করোনা মোকাবেলার জন্য ১ টাকা দিয়ে থাকে, এই বাংলাদেশ সরকার করোনা মোকাবেলার জন্য ২.৫ টাকা দিয়েছে। কিন্তু সমস্যা হলো এই, এই ২.৫ টাকার যে আউটপুট, সেই আউটপুট আসছে ১০ভাগের ১ ভাগ না। মানে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, জনগণের টাকা, সেটা যেভাবে আউটপুট আসার কথা, সেটা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে যে সেবাটা জনগণের পাওয়া উচিত ছিল, সেই সেবাটা আসলে ১০ ভাগের ১ ভাগও আসছে না। এটা একটা ফ্রাস্ট্রেশন। এটার কারণটা হলো, মূল কারণটা হলো যে আমাদের এই দেশের যে জনগণ, এই জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা এইগুলো বোঝার জন্য যে একটা গবেষণা সেল থাকা দরকার ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এটা এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই। আপনারা জানেন যে আমরা কিন্তু হাজার বছরের ঐতিহ্যগতভাবে আমাদের শরীরে কিন্তু আমরা ম্যালেরিয়ার রোগ ধারণ করি, আমাদের সমস্ত দেহের মধ্যে আছে, এবং আমাদের মধ্যে আমাস হয় যে প্রবণতা মানুষের, সমস্ত হিউম্যান বডি বাংলাদেশের মধ্যে অ্যাভারেজে সবারই আছে। তো আমাশা এবং ম্যালেরিয়া এই দুটো রোগ যদি মানুষের দেহের মধ্যে থাকে, এদের দেখবেন প্রায় বগল গরম হয়ে যায়, কুস্কি গরম হয়ে যায়। এখন যখন বগল এবং উরুসন্ধি গরম হয়ে যায়, ওটা কিভাবে মোকাবেলা করতে হয় এবং তখন মানুষ কী আচরণ করে, এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো গবেষণা সেল নেই। ফলে কি হচ্ছে, আমাদের এই যে মানুষের যে হিউম্যান বডি, আমাদের এই দেশের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিকে নিয়ে গবেষণা করার যে সেল, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই, এবং এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা নেই, সক্ষমতা নেই। না থাকার কারণে কি হচ্ছে, সরকার প্রধান বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, বা যেই বলেন, জনগণের টাকা বলেন, যখন সেখানে আসছে সেটা ড্রেনেজ বেশি হয়ে যাচ্ছে, এটাই হলো মূল বক্তব্য। জি ডক্টর মুরাদ হাসান, খুব ছোট্ট করে একেবারে শেষ পর্যায়ে। রনি ভাইয়ের কথাগুলো আসলে শুনতে ভালোই লাগে, বেশ গুছিয়ে সুন্দর করে বলেন। হ্যাঁ, আমাদের সমস্যাগুলো আসলে এটা ঠিকই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় লিডিং মিনিস্ট্রি হওয়া উচিত, এবং সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক দায়িত্ব পালন করার জন্য তারা যে সর্বাত্মক চেষ্টা করছে। আসলে এখন ধরেন গবেষণা তো সারা পৃথিবীতেই হচ্ছে, শুধু বাংলাদেশের কথা বললে হবে? আমি কিন্তু প্রথমেই বলেছি, আপনি সর্বোন্নত দেশগুলোর দিকে একটু তাকান, ওদের অবস্থাটা দেখেন, ওদের এত উন্নত বিশ্ব, এত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, আমরা কিছু হলেই দূরে আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, আমাদের কত মানুষ যেতাম কই, এখন এখন তো গেলে কোনো লাভ হচ্ছে না। তো এই জন্য বলবো যে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আস্থা যাতে ফিরিয়ে আনা যায়, সেদিকে আমাদের সবাই মিলে কাজ করা উচিত। এবং আমাদের ডাক্তাররা যথেষ্ট গবেষণা করছে, জাতীয় পরামর্শ কমিটি আছে, আপনি জানেন সেটা, গবেষণা হচ্ছে না এই কথাটা মোটেই সঠিক না। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি দপ্তর যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আছে, তারা আপ্রাণ চেষ্টা করছে। আসলে দেখেন কিছু সমস্যা, এগুলো তো আসলে করোনার এই সময়টাতে এটা হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, তো সেটা তো কারেক্টেড একটা জায়গায় আমরা আনতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার মাধ্যমে। একটা কথা আমি শেষ করতে চাই, আপনারা দয়া করে সবাই আস্থা রাখুন, বিশ্বাস রাখুন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। হ্যাঁ, আমরা কারোরই এমন যোগ্যতা নাই যে বলবো বুকে হাত দিয়ে, যেটা রনি ভাই বারবার বলতে চাচ্ছে, বুকে হাত দিয়ে বলেন, মাথায় হাত দিয়ে বলেন, বা অমুক না, এইরকম হবে না। আমি বলবো যে আপনার যদি আস্থা বিশ্বাস আসলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আমরা না রাখি, তাহলে আমাদের এই এই সমস্যার সমাধান আমরা করতে সক্ষম হব না, সফলতা আসবে না। যদি আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা না রাখি, আমাদের সবাইকে আস্থা রাখতে হবে, আমরা বিশ্বাস করি আমরা ওভারকাম করতে সক্ষম হবই। মুক্তিযুদ্ধেও আমরা জয়ী হয়েছি, আমরা করোনা মোকাবেলার ক্ষেত্রেও ইনশাআল্লাহ জয়ী হব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। অনেক ধন্যবাদ। আমি কি এক মিনিট বলতে পারি? এক মিনিট, 30 সেকেন্ড, 30 সময় নেই শেষ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ডক্টর মুরাদের মতো আমারও আস্থা আছে,
কিন্তু সমস্যা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর তার যে লোকজন রয়েছেন তাদের কয়জনের প্রতি আস্থা আছে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই বলেছেন যে একমাত্র আমি ছাড়া এখানে সবাইকে চেনা যায়। অনেক ধন্যবাদ ডক্টর মুরাদ হাসান এবং মিস্টার গোলাম মাওলা রনি। দর্শক, প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু মূল সমস্যা যেটি যে কোভিড থেকে আমাদের মুক্তি এবং ডেঙ্গু যেন সেই অর্থে আসন গেড়ে না বসতে পারে, চিকুনগুনিয়া যেন আমাদের আক্রমণ না করে, এটি হচ্ছে এখন প্রধান চ্যালেঞ্জ। কোভিড থেকে চ্যালেঞ্জ সরকারকে, সরকারের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্বগুলো আছে সেটি আমাদেরকে পালন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, অন্যের কাছ থেকে হাত ধোয়ার অভ্যাসটা বজায় রাখতে হবে, এবং অবশ্যই টিকা পাওয়ার সুযোগ থাকলে টিকা না নিলে টিকাটা নিয়ে নিতে হবে। আর সরকারকেও দেশের সকল নাগরিক যত দ্রুততার সঙ্গে টিকা পায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।